ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকে আমরা যে পিএসসি মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট স্টার্ট করেছিলাম, যে ম্যাথের যে প্র্যাকটিস সিরিজ স্টার্ট করেছিলাম, আজকে তার সেকেন্ড ক্লাস। ঠিক আছে, প্রথম ক্লাসটা নিশ্চয়ই দেখেছ, আশা করি ভালো লেগেছে। আজকেও 25টা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে এসছি, আর আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি যে যারা প্রথম ক্লাসটা দেখনি তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখবে, আর সেকেন্ড ক্লাসে যারা নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি যে যারা এখনো পর্যন্ত ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপটা ডাউনলোড করনি তারা ডাউনলোড করে নেবে। ডাউনলোড যেই করবে, অ্যাপের মধ্যে যখন ঢুকবে তখন তোমরা রেজিস্টার করবে, যা ডিটেলস দরকার সমস্ত ডিটেলস রেজিস্টার করার পরে দেখতে পাবে এইরকম একটা ইন্টারফেস আসছে। ঠিক আছে, এবার এই ইন্টারফেসে দেখো অনেকগুলো সেকশন আছে, তার মধ্যে WBPSC সেকশনে যাবে। এই সেকশনে গিয়ে দেখতে পাবে এই ক্লাসের যাবতীয় PDF, সমস্ত PDF কিন্তু পেয়ে যাবে। ক্লাস ওয়ান এর PDF অলরেডি আপলোড হয়ে গেছে, ক্লাস টু এর PDF আজকে ক্লাসের শেষেও কিন্তু আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আর যারা ক্লাস ওয়ান দেখেছো ক্লাস টু এর PDFটাও কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন, প্র্যাকটিস সেট টু। বলছে এ ভ্যারিজ ডিরেক্টলি অ্যাজ B+18 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 108 when b is equal to 36, then find the value of a when b is equal to 68. কি বলছে? বলছে a is varies B+18, অর্থাৎ B+18 যে রেশিওতে পরিবর্তিত হবে a কিন্তু সেই রেশিওতে পরিবর্তিত হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে b এর ভ্যালু কত, এখানে b এর ভ্যালু হচ্ছে 36। ঠিক আছে, কিন্তু এখানে কি বলে দিয়েছে যে a যে রেশিওতে পরিবর্তিত হবে B+18 সেই রেশিওতে পরিবর্তিত হবে। তাহলে B এর ভ্যালু যদি 18 হয় তাহলে B+18 কত হয়ে যাবে, B+18 হয়ে যাবে 54। তাহলে B+18 এর ভ্যালু যখন 54, A এর ভ্যালু তখন কত, A এর ভ্যালু তখন হচ্ছে 108। ঠিক আছে, জানতে চেয়েছে B এর ভ্যালু যখন 68 তখন A এর ভ্যালু কত। তাহলে B এর ভ্যালু যদি 68 হয় তাহলে B+18 এর ভ্যালু কত হবে, 68 × 88 মানে 86। তাহলে এবার ভালো করে দেখো যে B+18 এর ভ্যালু যখন 54, B+18 এর ভ্যালু যখন 54, A এর ভ্যালু তখন 108। তাহলে B+18 এর ভ্যালু যখন 86 তখন A এর ভ্যালু কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 54 × 108, তাহলে এখানে কি হবে 86 এর ডবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 86 এর ডবল কত, 80 × 160, 6 এর ডবল 12, অর্থাৎ 172। তাহলে B+18 এর ভ্যালু যখন 86 তখন A এর ভ্যালু 172। বোঝা গেল? তাহলে অ্যান্সার ডি, বা B এর ভ্যালু যখন 68 A এর ভ্যালু তখন 172। নেক্সট, এবার কি বলেছে দেখো, এটা কিন্তু জাস্ট একটা নর্মাল সিম্প্লিফিকেশন, কিন্তু এটা যদি নর্মাল মেথডে করতে যাও তাহলে কিন্তু অঙ্কটা করতে অনেক সময় লেগে যেতে পারে বা অঙ্কটা নাও হতে পারে। ঠিক আছে, এখানে একটু অবজারভেশন পাওয়ারটা তোমাদের ভালো বাড়াতে হবে। ওকে, ভালো করে অপশন গুলো দেখো, প্রত্যেকটা অপশনের উপরে হয় 31 আছে না হলে 33 আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে কি আছে, এখানে আছে, আচ্ছা এটা একটু লেখা যাক, আচ্ছা লেখার দরকার নেই। এখানে উপরে কি আছে, উপরে আছে √1.24 × √2.79, আর নিচে কি আছে, নিচে আছে √2.64 × 5.94। ঠিক আছে, আর এখানে প্রত্যেকটা অপশনের উপরে আছে 31 আর 33, দুটো অপশনের উপরে আছে 31, দুটো অপশনের উপরে আছে 33। তাহলে দেখতে হবে আলটিমেট এই সিম্প্লিফিকেশনের এই উপরের অংশে বা লবে 31 আছে না 33 আছে। ভালো করে লক্ষ্য করে দেখো এই 1.24 এর মধ্যে কি আছে, 1.24 এর মধ্যে কিন্তু আসলে 31 আছে। একইভাবে 2.79 এর মধ্যেও কিন্তু 31 আছে। দেখো 31 এর সাথে যদি 4 গুণ করো 124 হবে, আর 31 এর সাথে যদি 9 গুণ করো 279 হবে। তাহলে এখান থেকে ক্লিয়ার যে অ্যান্সার যেটা হবে তার উপরে অবশ্যই 31 হবে। তাহলে 33 ওয়ালা অপশন গুলো কিন্তু কেটে যাবে। ওকে, এবার তাহলে এ আর সি হবে। এবার দেখো এ অপশনের নিচে আছে কি 44, সি অপশনের নিচে আছে 46। তাহলে এবার আমাদের দেখতে হবে যে নিচে ক্যালকুলেশন করে 44 আসবে না 46 আসবে।
তাহলে দেখো নিচে কি 44 আসার কোন রকম কোনো সম্ভাবনা আছে? 44 হতে গেলে কি হবে, এখানে 44 আসলেও আসতে পারে, কিন্তু এখানে কিন্তু 44 কখনোই আসবে না। কেন 44 আসবে না? কারণ 44 মানে কি, 4 × 11, মানে সেই সংখ্যাটা 4 দিয়েও ডিভিসিবল হতে হবে, 11 দিয়েও ডিভিসিবল হতে হবে। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে সংখ্যাটা 4 দিয়ে ডিভিসিবল নয়, তাই নিচে 44 আসার সম্ভাবনা নেই। তাহলে এই অপশনটাও হবে না, তাহলে পড়ে থাকলো একটা অপশন, এটাই হলো কারেক্ট। ঠিক আছে, নেক্সট কি বলছে, ফাইন্ড দা ভলিউম অফ দা স্ফিয়ার অফ রেডিয়াস 4.2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে স্ফিয়ারের বা গোলকের গোলকের রেডিয়াস বা ব্যাসার্ধ দেওয়া আছে, ভলিউম ফাইন্ড আউট করতে হবে। তাহলে ভলিউমের ফর্মুলা কি, 4/3 πr³। ওকে, তাহলে দেখো 4/3 π মানে কত, 22/7, আর আর এর ভ্যালু কত, 4.2 r³। এইবার দেখো নর্মাল ক্যালকুলেশন করতে গেলে কিন্তু একটা অঙ্ক করতেই সময় চলে যাবে, তাহলে এখানে কি করবো, এখানে ডিভিজিবিলিটি চেক করবো। দেখো 11-র মধ্যে কি আছে, এই 22-এর মধ্যে কি আছে, 11। তাহলে যে অপশনটা হবে, যেটা কারেক্ট অ্যান্সার হবে, সেটা অবশ্যই 11 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, তাহলে এবার 11-র ডিভিজিবিলিটি চেক করা যাক। প্রথম অপশনটা দেখি কত হবে, 8/2 10, 8/2 10, 10/3 13, আর এখানে কত হচ্ছে, 7/2 9, 9/4 13। ঠিক আছে, তাহলে 13 − 13 0, 0 অবশ্যই 11 দিয়ে ডিভিজিবল, তাহলে এই অপশনটা হলেও হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে কত হচ্ছে, 3/2 5, 5/2 7, এখানে কত আসছে, 7 × 8, 8 × 5 13, তাহলে 13 আর 7 6, কিন্তু 11 দিয়ে ডিভিজিবল না, তাহলে এই অপশনটা হবে না। একইভাবে 7/2 9, 9/2 11, আর 8/9 17, 17 × 4 21, তাহলে 21 আর 11, 10 আসছে, 10 11 দিয়ে ডিভিজিবল না, তাহলে এটাও হবে না। আচ্ছা এখানে কত আসছে, এখানে আসছে 3 6/3 9, আর এখানে কত আসছে, 4/4 8/1 9, তাহলে 0, তাহলে এটাও কিন্তু হতে পারে, তাহলে এ আর ডি অপশনে ফেসে যাচ্ছে। তাহলে আরেকটু ভালো করে ডিভিজিবিলিটি দেখতে হবে, দেখো এখানে কিন্তু আছে কি, 4, তাহলে অ্যান্সারটার মধ্যে কিন্তু 4ও থাকবে, অর্থাৎ যে অ্যান্সারটা হবে সেটা 11 দিয়েও ডিভিজিবল হবে, অ্যাজ ওয়েল অ্যাজ 4 দিয়েও ডিভিজিবল হবে। ভালো করে লক্ষ্য করো, এই অপশনটা কিন্তু 4 দিয়ে ডিভিজিবল নয়, লাস্টের দুটো ডিজিট নিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে 34 34, 4 দিয়ে ডিভিজিবল নয়, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হবে না। কিন্তু এর শেষে আছে দেখো 64 64, 4 দিয়ে ডিভিজিবল, তাহলে এই সংখ্যাটা 4 দিয়েও ডিভিজিবল, অ্যাজ ওয়েল অ্যাজ 11 দিয়েও ডিভিজিবল, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার? নেক্সট এবার কি বলছে, বলছে হাউ মেনি নাম্বারস বিটুইন 400 and 700 আর ডিভিজিবল বাই 567, মানে 400 এবং 700 মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 5 6 এবং 7 দিয়ে ডিভিজিবল। কি করতে হবে, জাস্ট 5 6 7 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ 5 6 এবং 7 এর এলসিএম নিতে হবে। কত হয়, 6 × 7 = 42 × 5, অর্থাৎ 210, বা 2 × 10 = 0, হাতে 1 20 আর 1 = 21। তাহলে সংখ্যাটা এই 4 থেকে 700 মধ্যে কি জানতে চেয়েছে, যে 4 থেকে 700 মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 5 6 7 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, এবার একটা সংখ্যা যদি 5 6 7 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে 5 6 7 এর এলসিএম 210, অর্থাৎ সংখ্যাটা 210 দিয়েও ডিভিজিবল হবে। তার মানে অঙ্কটা আমি এইভাবে বলতে পারি যে 400 থেকে 700 মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 210 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, তাহলে দেখো 210 দিয়ে ডিভিজিবল প্রথম সংখ্যা কোনটা, 210 নিজে, কিন্তু এই 210 কি 400 এবং 700 মধ্যে আছে, নেই, তাহলে 210 কে কাউন্ট করা যাবে না। এর পরে 210-এর জাস্ট আফটার কোন সংখ্যাটা আছে যেটা 210 দিয়ে ডিভিজিবল, অবশ্যই 210-এর ডাবল, মানে 210-এর সাথে 2 গুণ করব, অর্থাৎ 420। এবার 420 দেখো 400 থেকে 700 মধ্যে আছে, এর পরে কোন সংখ্যাটা আছে যেটা 210 দিয়ে ডিভিজিবল, 210 × 3, অর্থাৎ 3 × 21 = 63, 630 কিন্তু 400 থেকে 700 মধ্যে আছে, তাহলে 630টাও কিন্তু কাউন্ট হবে। এর পরে 210 দিয়ে ডিভিজিবল সংখ্যাটা কি হবে, 210 × 4, অর্থাৎ 4 × 84 840,
তাহলে 840 কিন্তু 210 দিয়ে ডিভিজিবল, কিন্তু 840 কি 400-700-র মধ্যে আছে? নেই। তাহলে এটাও নেওয়া যাবে না। তাহলে অনলি এই দুটো নাম্বার 210 দিয়ে ডিভিজিবল যারা 400 এবং 700-র মধ্যে আছে, ঠিক আছে? তাহলে 210 দিয়ে ডিভিজিবল দুটো সংখ্যা আছে 400 এবং 700-র মধ্যে, যারা 210 দিয়ে ডিভিজিবল বা 5, 6 এবং 7 দিয়ে ডিভিজিবল। তাহলে 5, 6 এবং 7 দিয়ে ডিভিজিবল দুটো সংখ্যা আছে যারা 400 এবং 700-র মধ্যে থাকবে। তাহলে অ্যান্সার কি হবে? নেক্সট, এটা কি বলছে যে হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন 1 এন্ড 900 উইচ আর নট ডিভিজিবল বাই 2, 3 এন্ড 5। বলছে যে 101 থেকে 900-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 2, 3 এবং 5 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে দেখো, 1 থেকে 900-র মধ্যে টোটাল কতগুলো সংখ্যা আছে? টোটাল 900টা সংখ্যা আছে, ঠিক আছে? এবার বলছে যে 2 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে দেখো, যে কোনো একটা নাম্বারের সিকোয়েন্স যদি তুমি নাও, যে কোনো নাম্বারের সিকোয়েন্স যদি তুমি নাও, তাহলে পরপর দুটো সংখ্যার মধ্যে সবসময় দেখবে যে পরপর যদি দুটো সংখ্যা নাও, তাহলে তার মধ্যে একটা সংখ্যা 2 দিয়ে ডিভিজিবল হবে না। একইভাবে পরপর যদি তিনটে সংখ্যা নাও, পরপর যদি তিনটে সংখ্যা নাও, তাহলে দেখতে পাবে যে একটা সংখ্যা 3 দিয়ে ডিভিজিবল হবে, বাকি দুটো সংখ্যা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হবে না। একইভাবে পরপর 5টা সংখ্যা যদি নাও, তাহলে দেখতে পাবে যে তার মধ্যে একটা সংখ্যা 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে, কিন্তু বাকি 4টে সংখ্যা 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, ঠিক আছে? এটাই কিন্তু এই ধরনের অঙ্ক করার শর্তই। টোটাল 1 থেকে 900-র মধ্যে 900টা সংখ্যা আছে, ঠিক আছে? এবার বলছি যে 2 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে যে কোনো পরপর দুটো সংখ্যা যদি তুমি নাও, দেখতে পাবে সেই দুটো সংখ্যার মধ্যে একটা ডিভিজিবল হচ্ছে না, একটা সংখ্যা 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। একইভাবে পরপর তিনটে সংখ্যা যদি তুমি নাও, তাহলে দেখতে পাবে সেই তিনটে সংখ্যার মধ্যে একটা সংখ্যা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, কিন্তু দুটো সংখ্যা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। একইভাবে পরপর 5টা সংখ্যা যদি তুমি নাও, তাহলে 5টা সংখ্যার মধ্যে 4টে সংখ্যা ডিভিজিবল হবেই না, একটা সংখ্যা ডিভিজিবল হবে, ঠিক আছে? এবার এইভাবে গুণ করে দেবে, গুণ করে দিলে আলটিমেট কত দাঁড়াচ্ছে? 3 5 15, 15 2 গুণ 30। তাহলে এখানে সব কেটে যাবে, 15 2 গুণ 30, আর এখানে 30 × 30, 4 6 4 2 গুণ 8, 3 8 24, 234। তাহলে 1 থেকে 900-র মধ্যে 240টা সংখ্যা আছে যারা 2, 3 এবং 5 দিয়ে ডিভিজিবল করে। তারপরে কি বলছে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 639, 1065 অ্যান্ড 1491 এক্সাক্টলি, ঠিক আছে? সব থেকে বড় সংখ্যা কোনটা হবে যেটাকে ভাগ করা যাবে 600, মানে হুইচ ডিভাইডস 639, 1065 মানে অ্যান্ড 1491। বলছে যে সব থেকে বড় সংখ্যা কোনটা হবে যে সংখ্যাটা দিয়ে 639কে ভাগ করা যাবে, 1065কে ভাগ করা যাবে, আর 1491কেও ভাগ করা যাবে। তাহলে জাস্ট কি করতে হবে, এই যে তিনটে সংখ্যা আছে 639, 1065 আর 1491, এদের এইচসিএফ ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে ডিফারেন্স মেথড কাজে লাগাও, 639 আর 1065 এর মধ্যে ডিফারেন্স নাও কত হবে? 4, 6-এর পরের থেকে 13 ঘর কত হবে? 7, আর এখানে কত হচ্ছে? 5, ঠিক আছে? করলাম 5-এর পরের থেকে, আচ্ছা ঠিক আছে, এখানে 639, তাহলে 9-এর পরের থেকে 15 ঘর, 6 হাতে 1 3 8, 4, 4-এর পরের থেকে 6 2, আর 6-এর পরের থেকে 10 ঘর, 4, 1 আর 1 মিলে যাচ্ছে 0, কত হচ্ছে? 426। তাহলে অ্যান্সার যেটা হবে সেটা অবশ্যই এই 426কে ডিভাইড করবে। তাহলে 183 কি 426কে ডিভাইড করবে? করবে না। 223ও 426কে ডিভাইড করবে না, 233ও 426কে ডিভাইড করবে না। একটাই সংখ্যা আছে 213, যেটা 426কে ডিভাইড করবে। বোঝা গেছে? ক্লিয়ার? জানতে চেয়েছে কি যে সব থেকে বড় সংখ্যা কোনটা হবে যেটা এই তিনটে সংখ্যাকে এক্স্যাক্টলি ডিভাইড করবে? তার মানে তিনটে সংখ্যার এইচসিএফ ফাইন্ড আউট করতে হবে। জানতে চেয়েছে কি যে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস, ঠিক আছে?
দেখো, সবসময় একটা কনসেপ্ট মাথায় রাখবে যে এলসিএম অলওয়েজ ডিভিজিবল বাই এইচসিএম, এলসিএম কে সবসময় এইচসিএম দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? এবার যদি 15 এইচসিএফ হয় তাহলে 60 কি এলসিএম হতে পারে? অবশ্যই হতে পারে, কারণ এলসিএম 60 আর এইচসিএফ 15, 60 15 দিয়ে ভাগ করা যাবে, 60 ইজ ডিভিজিবল বাই 15, তাহলে 15 এইচসিএফ আর 60 এলসিএম হতেই পারে। এবার এইচসিএফ 12 এলসিএম 65 কখনো হতে পারে? 65 কিন্তু 12 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, তাহলে 12 এইচসিএফ 65 এলসিএম এটা কিন্তু কখনোই সম্ভব, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এখানে দেখো 24 কিন্তু 12 দিয়ে ডিভিজিবল, এটাও এইচসিএফ এলসিএম হতে পারে। এখানে দেখো 65 13 দিয়ে ডিভিজিবল, তাহলে এটাও কিন্তু এইচসিএফ 13 এলসিএম 65 হতেই পারে। শুধু একটা অপশনই আছে যেখানে এই এলসিএম ডিভাইডেড বাই এইচসিএফ এই ধর্মটা কিন্তু থাকছে না, 65 কিন্তু 12 দিয়ে ডিভিজিবল না, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। এবার কি বলছে যে অ্যাভারেজ অফ অল প্রাইম নাম্বারস বিটুইন 32 অ্যান্ড 69, 32 32 এবং 69 এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে তাদের অ্যাভারেজ ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে কি কি আছে দেখো, 32 আর 69 এর মধ্যে 32 হবে না, 33 হবে না, 34, 35, 36, 37। প্রথমে কি আছে? প্রথমে আছে 37, তারপরে কত হবে? তারপরে হবে হচ্ছে 38 হবে না, 39, 40, 41, তারপরে 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 67, 68, 69, ব্যাস। তাহলে এই কটা সংখ্যাই আছে যারা 32 থেকে 69 এর মধ্যে আছে এবং এরা প্রাইম, তাহলে এদের গড় ফাইন্ড আউট করতে হবে। তাহলে কত হবে? 7 আর 1 8, 17 আর 3 এ 20, 20 আর সাথে 7 আর 3 এ 30, 31 আর সাথে 38, 38 এর 8, হাতে 3, 6 আর 3 এ 9, 6 এ 15, 5 এ 20, 20 আর 5 এ 25, 8 আর 4 এ 33, 4 আর 7 এ 37, 38 আর 3 এ 40। তাহলে কত আসছে? 408। টোটাল কটা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8টা আছে, তাহলে 65 40, 8 1 তাহলে অ্যান্সার কত হবে? 51। এবার আসছে দেখো 9 এর দ্বার কি বলছে, বলছে অ্যাভারেজ অফ 12 নাম্বারস ইজ 64 ইফ 14 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য ফার্স্ট 5 নাম্বারস অ্যান্ড 12 ইজ অ্যাডেড ইন দ্য নেক্সট 7 নাম্বারস দেন হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ, ঠিক আছে? বলছে 12টা সংখ্যার অ্যাভারেজ 64। এবার প্রথম 5টা সংখ্যার প্রত্যেকটার থেকে যদি 14 বাদ দিয়ে দেই আর নেক্সট 7টা নাম্বারের প্রত্যেকটা সংখ্যার সাথে যদি 12 অ্যাড করি তাহলে অ্যাভারেজের কি চেঞ্জ হবে? তাহলে এখানে চেঞ্জ হচ্ছে কত? নর্মাল ওয়েটেড দিয়ে হয়ে যাবে 5 14 70, আর 7 12 84, 84, আর 7 5 12। তাহলে কত আসছে আলটিমেট? 14/12, তার মানে 7/6, 7/6 বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা যদি নর্মালি পয়েন্টে যদি নিয়ে যাওয়া যায় কত হবে? 1.16 অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে? 1.16 বৃদ্ধি পাবে। তাহলে আগে ছিল কত? 64, তাহলে এখন কত হয়ে যাবে? 64 + 1 65.16, মানে 65.17 এর কাছাকাছি হবে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে, যে 6 মেন অর, আচ্ছা এটা 60, এটা 6 হবে না, ঠিক আছে 6 হবে না, অনলি 8, 6 মেন অর 8 ওমেন, এখানে কি আছে ভালো করে লক্ষ্য করো, অর ক্যান ডু এ ওয়ার্ক ইন 86 ডেজ দেন হাউ মেনি ডেজ 14 মেন অ্যান্ড 10 ওমেন টেক টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো, টাইম অ্যান্ড ওয়ার্কের এই ধরনের অঙ্কে যদি অর আর অ্যান্ড থাকে
তাহলে কি করবে? অলওয়েজ এন্ড বাই অর, কি করবে? এন্ড বাই অর, তার মানে কি? তার মানে হচ্ছে এখানে কি বলছে, এখানে বলেছে যে সিক্স মেন অর এইট ওমেন, আর এখানে কি আছে 14 মেন আর সিক্স মেন, এখানে কি আছে এন্ড এর ক্ষেত্রে আছে 14 মেন, ঠিক আছে, আর অর এর ক্ষেত্রে আছে সিক্স মেন, তার মানে 14/6 প্লাস এন্ড এর ক্ষেত্রে ওমেন কতগুলো আছে 10টা, আর অর এর ক্ষেত্রে ওমেন কত আছে 8টা, করবে ইনটু টি, টি হচ্ছে টাইম, ইজ ইকুয়াল টু কত 86, জাস্ট এইটুকু করবে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত আসছে আলটিমেট, আলটিমেট এখানে আসছে, এটা যদি একটু কাটাকুটি করে দেই এখানে হবে কত 7/3, এটা যদি কেটে দেই তাহলে কত হবে 5/4, ওকে। তাহলে এলসিএম কত আসবে, এলসিএম আসবে 12, তাহলে 12 যদি হয় 4 × 7 = 28, 28 আর 15, তাহলে 28 আর 15 হচ্ছে 43, 43 × D ইজ ইকুয়াল টু 86, ওকে। তাহলে 43 × 86, তার মানে অ্যান্সার কত আসছে 24, ওকে। 14 মেন আর 10 ওমেন 24 দিনে পুরো কাজটা শেষ করবে, ঠিক আছে। এই ধরনের অঙ্ক করার এটাই কিন্তু শর্ট। কি বলছে যে 200 মেন ওয়ার্কিং 12 আওয়ার্স ইন এ ডে ক্যান ফিনিশ এ জব ইন 28 ডেজ, হাউ মেনি মেন আর রিকোয়ার্ড টু ফিনিশ দ্য জব 22 ডেজ ওয়ার্কিং 14 আওয়ার্স এ ডে। MDH কনসেপ্ট কাজে লাগিয়ে দেবে। কি বলছে যে 220 মেন 12 দিনে 12 ঘন্টা করে প্রতিদিন কাজ করবে, 28 দিনে পুরো কাজটা শেষ হবে, ঠিক আছে। সেই কাজটাই কত কতজন লোক প্রয়োজন হবে, 22 দিন কাজ হবে আর প্রতিদিন 14 ঘন্টা করে কাজ করবে, তাহলে কতদিন, তাহলে কজন লোকের প্রয়োজন হবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে 22 দিয়ে কাটলে কত হয়ে যাবে 10, 14 দিয়ে কাটলে কত হবে 2, তাহলে আলটিমেট 12 × 24 240, তাহলে কতজন লোকের প্রয়োজন হবে 240 জন লোকের প্রয়োজন হবে যদি প্রতিদিন 14 ঘন্টা করে কাজ করে আর 22 দিনে যদি কাজটা শেষ করে। এবার কি বলছে যে 2 বোটস আর ট্রাভেলিং অ্যাট দ্য স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 54 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি টুয়ার্ডস ইচ আদার, হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন দ্য 2 বোটস 1 সেকেন্ড বিফোর দে কোলাইড। বলছে কি যে একটা বোট 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আসছে, ঠিক তার বিপরীত দিক থেকে 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে অপর একটা বোট আসছে, মানে দুটো বোট পরস্পরের বিপরীত দিক থেকে আসছে, ঠিক আছে, দুটো বোট পরস্পরের বিপরীত দিক থেকে আসছে। এবং প্রশ্নে বলেই দিয়েছে যে ভবিষ্যতে এই দুটো বোটের মধ্যে কিন্তু একটা সংঘর্ষ হবে, একটা কোলাইড হবে, ওকে। এবার জানতে চেয়েছে যে এই দুটো বোটের মধ্যে সংঘর্ষ হওয়ার ঠিক 1 সেকেন্ড আগে ওদের মধ্যে দূরত্বটা কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে, ঠিক আছে। 1 সেকেন্ড আগে ওদের মধ্যে দূরত্বটা কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে কি ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করতে হবে ডিস্টেন্স। স্পিড কত হবে 36 + 54, কেন? কারণ দুজন বিপরীত দিক থেকে আসছে, দুজনের মধ্যে রিলেটিভ স্পিড কাজ করবে, আর রিলেটিভ স্পিড কত হবে ওদের স্পিডের মধ্যে যোগফল, তাহলে কত হবে 34 আর 30 কত হয় 84 আর 6, 90 কিলোমিটার পার আওয়ার। এবার এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, আর টাইম কত, টাইম হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 5/18 = 90, অর্থাৎ 5/5 = 25 মিটার। তাহলে 1 সেকেন্ড আগে দুজনের মধ্যে ডিস্টেন্স কত ছিল 25 সেকেন্ড, 25 মিটার, সংঘর্ষের 1 সেকেন্ড আগে দুজনের মধ্যে দূরত্ব ছিল 25 মিটার, ওকে। নেক্সট নেক্সট অঙ্ক কি বলছে দেখ, বলছে ইনে 500 মিটার রেস ট্র্যাক রেশিও অফ, ইনে 500 মিটার রেস রেশিও অফ স্পিড অফ ববি অ্যান্ড লালা ইজ 3:4, ইফ ববি হ্যাজ স্টার্ট অফ 140 মিটার দেন ববি উইন্স বাই, ঠিক আছে। তাহলে দেখো পুরো 500 মিটারের রেস, এবার ববি আর লালার স্পিডের রেশিও কত 3:4, এবার টাইমটা যদি সেম থাকে ওদের ডিস্টেন্সের রেশিও কত হবে 3:4, এবার কি বলছে ববি জিতে গেছে, ওকে।
এবার রেস শুরু হওয়ার আগে লালা ববিকে বলেছিল যে ভাই তুই 500 মিটারের রেস রাখ, তো তুই 140 মিটার এগিয়ে দাঁড়া। তাহলে রেস শুরু হওয়ার আগে ববি যদি 140 মিটার এগিয়ে দাঁড়ায়, তাহলে রেসটা জেতার জন্য তাকে আর কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? 500 - 140 অর্থাৎ 360 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। কিন্তু লালাকে কিন্তু পুরো 500 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে রেসটাকে জেতার জন্য। এবার প্রশ্নে বলে দিয়েছে ববি কিন্তু জিতে গেছে, তার মানে ববি অবশ্যই 360 মিটার দূরত্বটা অতিক্রম করেছে। তাহলে 3-এর ভ্যালু কত? 3-এর ভ্যালু হচ্ছে 360। তাহলে 4-এর ভ্যালু কত হবে? 120 গুণ, মানে 4 × 12 = 48, 480 মিটার। ঠিক আছে, তাহলে এখানেই দেখে বোঝা যাচ্ছে যে ববিকে জেতার জন্য 360 মিটার দূরত্ব অতিক্রম করতে হতো, ববি সেই 360 মিটার দূরত্ব অতিক্রম করেছে। লালাকে রেসটা জেতার জন্য 500 মিটার দূরত্ব অতিক্রম করতে হতো, কিন্তু ববি যে সময় 360 মিটার দূরত্ব অতিক্রম করেছে, লালা সেই সময় 420 মিটার, 480 মিটার দূরত্ব অতিক্রম করেছে, মানে 20 মিটার দূরত্ব কম অতিক্রম করেছে, অর্থাৎ 20 মিটারে হেরে গেছে, বা ববি 20 মিটারে জিতে গেছে, লালা 20 মিটারে হেরে গেছে, বা ববি 20 মিটারে জিতে গেছে। বোঝা গেল? এবার কি বলছে যে দেয়ার আর টু টাইপস অফ এনিমেলস ইন এ রুম, সাম আর ক্যাটস, সাম আর ডগস, ইচ ক্যাট টেকস 7 বিস্কুটস অ্যান্ড ইচ ডগ টেকস 9 বিস্কুট। ইফ 355 বিস্কুটস আর ইটেন বাই 45 এনিমেলস, ফাইন্ড দ্য নাম্বার অফ ক্যাটস অ্যান্ড ডগ। ঠিক আছে, তাহলে দেখো টোটাল 355টা বিস্কুট আছে টোটাল, আর এনিমেল কটা আছে? 45টা এনিমেল। এবার এই এনিমেলের মধ্যে কিছু আছে ক্যাট, কিছু আছে ডগ। ওকে, এবার কি বলছে যে প্রত্যেকটা ক্যাট 7টা করে বিস্কুট খায়, আর প্রত্যেকটা ডগ 9টা করে বিস্কুট। তাহলে দেখো 9-কে আমি কি লিখতে পারি? 7 + 2। ওকে, আচ্ছা এবার দেখো এখানে আমি ধরে নিচ্ছি, প্রাথমিক পর্যায়ে ধরে নিচ্ছি যে প্রতিটা ক্যাট 7টা করে বিস্কুট খায়, আর প্রতিটা ডগ ও 7টা করে বিস্কুট খায়, টোটাল 45টা এনিম্যাল। তাহলে প্রত্যেকটা ক্যাট যদি 7টা করে বিস্কুট খায়, আর প্রত্যেকটা ডগ যদি 7টা করে বিস্কুট খায়, তাহলে টোটাল কতগুলো বিস্কুট কনজিউম হবে? 45 × 7, অর্থাৎ 5 × 35 = 5, 3 4 × 7 = 28, 3 = 31, 315টা বিস্কুট কনজিউম হবে। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে 355টা বিস্কুট কনজিউম হবে, তাহলে ডেফিসিট পড়ছে কতগুলো বিস্কুটের? ডেফিসিট পড়ে যাচ্ছে কিন্তু 40টা বিস্কুটের। এবার এই 40টা বিস্কুটের ডেফিসিট কেন পড়ছে? কারণ এখানে প্রতিটা ডগ তো 9টা করে বিস্কুট খাচ্ছিল, কিন্তু আমি ধরেছিলাম প্রাথমিক পর্যায়ে প্রতিটা ডগ 7টা করে বিস্কুট খাচ্ছে, প্রত্যেকটা ডগ কে 2টো করে বিস্কুট কম খাইয়েছি, সেই কারণে 40টা বিস্কুট এক্সট্রা পড়ে আছে। তাহলে এখন যদি প্রত্যেকটা ডগ কে 2টো করে বিস্কুট খাইয়ে দেই, টোটাল হচ্ছে 40টা বিস্কুট, প্রত্যেকটা ডগ কে যদি 2টো করে বিস্কুট খাইয়ে দেই, তাহলে টোটাল ডগের সংখ্যা এখান থেকে বেরিয়ে আসবে কত? 20টা। তাহলে টোটাল ডগ কটা? টোটাল ডগ হচ্ছে 20টা। তাহলে বিড়াল কটা হবে? ক্যাট কটা হবে? 25টা। তাহলে অ্যান্সার কি? এবার কি বলছে? বলছে এ শপকিপার আর্নস 10% অন অ্যান ইনভেস্টমেন্ট, আর্নস 10% অন অ্যান ইনভেস্টমেন্ট বাট লসেস 20% অন অ্যানাদার ইনভেস্টমেন্ট। ইফ দ্য রেশিও অফ টু ইনভেস্টমেন্ট ইজ 2:3, দেন দ্য কম্বাইন্ড লস পার্সেন্টেজ। কি বলছে? যে দুটো ইনভেস্টমেন্টের রেশিও কত? 2:3। ওকে, এবার প্রথম ইনভেস্টমেন্টে সে 10% প্রফিট করেছে, আর দ্বিতীয় ইনভেস্টমেন্টে সে 20% লস করেছে। তাহলে ওভারঅল তার লস কত হয়েছে সেটা ফাইন্ড আউট করো, কত হবে? 10 × 2 = 20, আর 3 × 20 = 60, বাই 5, অর্থাৎ 40/5, তাহলে কত লস হয়েছে? 8% লস হয়েছে। অ্যান্সার নর্মাল ওয়েটেড। এবার কি বলছে? এ মার্চেন্ট সেলস এ গুডস 20 12.5% লস অন দা কস্ট প্রাইস,
but uses 28 gram weight instead of 36 gram. What is the percentage of profit or loss? তাহলে দেখো, প্রথমে সে 12.5% লসে বিক্রি করছে, মানে 8 টাকার জিনিস সে বিক্রি করছে কত টাকায়? 7 টাকায়। কিন্তু সে অন্য দিক দিয়ে আবার প্রফিট করে নিচ্ছে, কি করছে যে 36 গ্রামের বদলে 28 গ্রাম নিচ্ছে, মানে 36 গ্রামের টাকা নিচ্ছে কিন্তু দিচ্ছে কত? 28 গ্রাম। ওকে, তাহলে এখানে কিন্তু সে উল্টো আরো প্রফিট করে নিচ্ছে। তাহলে ওভারঅল তার প্রফিট হচ্ছে না লস হচ্ছে সেটা ফাইন্ড আউট করো, কত হবে? 4 × 7 = 28, 4 × 9 = 36, অর্থাৎ 8:9। তাহলে দেখো প্রফিট হচ্ছে 1 ইউনিট কততে? 8-এ। তাহলে 1/8 মানে 12.5% প্রফিট। তাহলে উল্টো সে 12.5% গেইন করে নিচ্ছে শুধু ওয়েটে কাজ। ওকে, তারপর কি বলছে, ইন হাউ মেনি ইয়ার্স অ্যান্ড মান্থস উইল এ সাম 24 বিকামস 56 অ্যাট 16% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। কি বলছে যে কত সময়ে বা কত বছর বা কত মাসে, কত বছর এবং কত মাসে 24 টাকা 56 টাকা হবে। ঠিক আছে, তাহলে 24 টাকা হচ্ছে 56 টাকা, অর্থাৎ ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে 32 টাকা। তাহলে আই ইকুয়াল টু পি কত? পি হচ্ছে 24, পিটাকে ফাইন্ড আউট করতে হবে, আর আর কত? 16/100। ওকে, 16 × 2 = 32, 2, আর এদিকে কত আসছে? 12। তাহলে টি এর ভ্যালু কত আসছে? 100/12, অর্থাৎ 4 দিয়ে গেলে কত হবে? 25/3, অর্থাৎ 8 বছর সামথিং হবে, মানে 8 বছর 4 মাস। এবার কি বলছে, উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 45 কিলোমিটার পার আওয়ার, এ ট্রেন রিচেস ইটস ডেস্টিনেশন অন টাইম। ইফ ইট গোজ উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার, ইট ইজ লেট বাই 15 মিনিট। তাহলে টোটাল জার্নি কত? বলছে 45 কিলোমিটার পার আওয়ারে যদি যায় তাহলে সঠিক সময়ে পৌঁছায়, কিন্তু 30 কিলোমিটার পার আওয়ারে গেলে 15 মিনিট লেট হয়। ডিস্টেন্স কিন্তু সেম, তাহলে স্পিডের রেশিও কত? 45:30, অর্থাৎ 15 দিয়ে গেলে 3:2। ওকে, তাহলে টাইমের রেশিও কত হবে? 2:3। টাইমের মধ্যে ডিস্টেন্স কত? 1 ইউনিট। 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হচ্ছে 15 মিনিট। ঠিক আছে, আর তাহলে যদি 2-এর ভ্যালু ফাইন্ড আউট করি, 2-এর ভ্যালু কত? 30 মিনিট। অর্থাৎ এই যে 30 মিনিট, এটা কার রেসপেক্টে, কোন গতিবেগের রেসপেক্টে টাইম? 3 ইউনিট, অর্থাৎ 45 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগের রেসপেক্টে টাইম কত? 30 মিনিট। ঠিক আছে, অর্থাৎ টাইম যদি 30 মিনিট হয় আর গতিবেগ যদি 45 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে ডিস্টেন্স কত হবে? 45 × 1/2, অর্থাৎ 22.5 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 22.5 কিলোমিটার। টাইম যদি 30 মিনিট হয় আর গতিবেগ যদি 45 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম যদি করো, তাহলে 22.5 কিলোমিটার চলে আসবে। ঠিক আছে, 1 ঘন্টায় যদি 45 কিলোমিটার যায়, তাহলে 30 মিনিটে কতটা ডিস্টেন্স যাবে? 45/2, অর্থাৎ 22.5 কিলোমিটার। এবার কি বলছে, বলছে এই স্টুডেন্ট গোস টু স্কুল অ্যাট এ স্পিড অফ 5.5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্নস অ্যাট এ স্পিড অফ 4 কিলোমিটার পার আওয়ার। ইফ ইট টেক্স 4.75 আওয়ার ফর দ্য এন্টায়ার জার্নি, দেন দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে ডিস্টেন্সটা ফাইন্ড আউট করি। ডিস্টেন্স ফাইন্ড আউট ফর্মুলা কি? এস ওয়ান এস টু, মানে 5.5 × 4/5.5 + 4, মানে 9.5 × 4.75/100, এখান থেকে উঠে যাবে, এটাও উঠে যাবে। তাহলে কত হবে? 4×25 = 100। এখানে কত হবে? 25×1 = 25, আর এদিকে আসবে 22 × 9 = 19, 5 × 5 = 11।
তাহলে টোটাল ডিস্টেন্স কত, মানে টোটাল বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? 11 কিলোমিটার। তাই 11 কিলোমিটার অ্যান্সার যদি দিয়ে আসো ভুল হয়ে যাবে। কিন্তু জানতে চেয়েছে যে ওই স্টুডেন্ট টোটাল কতটা ডিস্টেন্স কভার করলো, মানে বাড়ি থেকে সে স্কুলে গেল 11 কিলোমিটার ডিস্টেন্স কভার করলো, আবার স্কুল থেকে তো সে বাড়ি আসবে, তখনও তো সে 11 কিলোমিটার ডিস্টেন্সই কভার করবে। তাহলে ওই স্টুডেন্ট টোটাল কতটা ডিস্টেন্স কভার করছে? 11 প্লাস 11, মানে টোটাল 22 কিলোমিটার ডিস্টেন্স কভার। এবার কি বলছে, এ ম্যান মাল্টিপ্লাই এ নাম্বার 3/5 ইনস্টেড অফ 5/3। 5/3 দিয়ে গুণ করার কথা, গুণ করা হয়েছে 3/5 দিয়ে, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ। ডিরেক্ট শর্টকাট, গুণাগুণি গুণ করো, 25 নিচে বসিয়ে দাও, গুণাগুণি গুণ করো, নিচে বসিয়ে দাও 9, তাহলে কত চেঞ্জ হচ্ছে? 16। কততে? 25। 1/25 মানে কত? 1/25 মানে 4%, তাহলে 16/25 মানে 16 গুণ হবে 4-এর, মানে 64%। তাহলে অ্যান্সার কি বলছে, যে ইন অ্যান এক্সামিনেশন অনিতা স্কোর 31% মার্কস অ্যান্ড ফেলড বাই 16 মার্কস, সুনিতা স্কোর 40% মার্কস অ্যান্ড অবটেন 56 মার্কস মোর দেন দোজ রিকোয়ার্ড টু পাস, ফাইন্ড দ্য মিনিমাম মার্কস টু রিকোয়ার্ড পাস। ঠিক আছে, তাহলে দেখো এদের প্রাপ্ত নাম্বারের মধ্যে এবার ডিফারেন্স নাও। তাহলে দেখো 31% আর 40%, এদের মধ্যে ডিফারেন্স কত? 9%। এবার দেখো যে এই 31% নাম্বার যখন পেয়েছে তখন সে 16 নাম্বারের জন্য ফেল করেছে, আর 40% মার্কস যখন সে পেয়েছে তখন সে 56 নাম্বারের জন্য পাশ করেছে। তাহলে এই দুটো প্রাপ্ত নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? এখানে ফেল করেছে 16 নাম্বারের জন্য, আর এখানে 56 নাম্বারের জন্য পাশ করেছে। তাহলে এই ফেল আর পাশের মধ্যে ডিফারেন্স কত হবে? ফেল করেছে, তাহলে দেখো 56 নাম্বারের জন্য পাস করেছে, ঠিক আছে, ডিফারেন্স নিতে হবে। আর 16 নাম্বারের জন্য ফেল করেছে, ফেল মানে কি? ফেল মানে হচ্ছে নেগেটিভ কনসেপ্ট চলে আসবে। তাহলে এই 56 আর এদের মধ্যে এই -16-এর মধ্যে ডিফারেন্স কত হবে আলটিমেট? 72। তাহলে 9% মানে কত? 9% মানে হচ্ছে 72। তাহলে 1% মানে কত হবে? 8। ঠিক আছে, 16 নাম্বারের জন্য ফেল করেছে আর 56 নাম্বারের জন্য পাস করেছে। তাহলে এই দুটো প্রাপ্ত নাম্বারের মধ্যে ডিফারেন্স কত হবে? অবশ্যই 72। এখানে যদি পাস পাস থাকতো তাহলে ডিরেক্ট নেগেটিভ করতাম, কিন্তু এখানে পাস ফেল আছে তাই কি করব, যোগ করব। ওকে, ডিফারেন্স নো, যদি ফেল ফেল থাকতো তাহলে ডিফারেন্স নেওয়ার জন্য জাস্ট বিয়োগ করতাম, যদি পাস পাস থাকতো তাহলে ডিফারেন্স নেওয়ার জন্য জাস্ট বিয়োগ করতাম, কিন্তু যেহেতু পাস ফেল আছে তা কি করব, তাই ডিরেক্ট 56 আর 16 যোগ করে দেবো। এখানে দেখো আলটিমেট 56 আর 16 কিন্তু যোগ হয়েছে, ঠিক আছে। তাহলে 9% মানে কত? 72। 1% মানে কত? 8। জানতে চেয়েছে যে রিকোয়ার টু পাস মানে পাস মার্কসটা কত সেটা ফাইন্ড আউট করতে বলছে, যে কোনো একটা জায়গা থেকে বার করতে পারো। যদি 40% ফাইন্ড আউট করি কত হবে? 4×32=320। তার মানে যে ব্যক্তি 320 পেয়েছে, বা এখানে বলে দিয়েছে যে ব্যক্তি 40% পেয়েছে সে 56 নাম্বারের জন্য পাস করেছে, অর্থাৎ যে ব্যক্তি 320 পেয়েছে সে 56 নাম্বারের জন্য পাস করেছে, অর্থাৎ 320 থেকে যদি 56 বাদ দিয়ে দেই তাহলে একদম বর্ডার লাইনে যে মার্কসটা আছে, অর্থাৎ যে পাস মার্কসটা আছে সেটা আমরা পেয়ে যাবো কত হবে? 6×10^4 = 1, অর্থাৎ আর 3-এর থেকে একবার দিলে থাকে 2, তাহলে 264। তাহলে পাস মার্কস কত? পাস মার্কস হচ্ছে 264। ওকে, নেক্সট। এবার কি বলছে, যে এ ট্রেন রানিং এট এ স্পিড অফ 54 কিলোমিটার পার আওয়ার, ক্রসড এ 170 মিটার লং প্ল্যাটফর্ম ইন 20 সেকেন্ড, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। ঠিক আছে, তাহলে যখন প্ল্যাটফর্মকে যখন ক্রস করবে তখন এই 170 মিটার এই ডিস্টেন্সটাও কভার করবে, তার সাথে সাথে ট্রেনের যে লেন্থ সেই লেন্থটাকেও কভার করবে। তাহলে এইটা হচ্ছে ডিস্টেন্স, এই ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড কত? 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে 5/18 দিয়ে গুণ করে দিলে মিটার পার সেকেন্ডে চলে আসবে ইন্টু, তাহলে কত আসছে? 3×18=54, 3×5=15, 30। তার মানে কত দাঁড়াবে? এদিকে হচ্ছে 30 আর ওদিকে 100, তার মানে 130। তাহলে ট্রেনের লেন্থ কত? ট্রেনের লেন্থ হচ্ছে 130 মিটার। ওকে, বোঝা গেল? নেক্সট।
এবার বলছে এ থেফট ইজ রিপোর্টেড অ্যাট 12 PM অ্যান্ড পুলিশ স্টার্ট চেসিং দ্য থিফ অ্যাট 3 AM ক্যালকুলেট অ্যাট হোয়াট টাইম দ্য পুলিশ উইল ক্যাচ দ্য থিফ ইফ স্পিড অফ থিফ অ্যান্ড পুলিশ ইজ 24 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো 12টার সময় রিপোর্ট হয়েছে, 3টের সময় থিফকে ধরা শুরু করেছে পুলিশ, তার মানে এই 12টার থেকে 3টে মানে এই 3 ঘন্টায় থিফ একা দৌড়িয়েছে। তাহলে থিপ একা কতটা ডিস্টেন্স দৌড়বে, থিপের গতিবেগ কত, 24 কিলোমিটার পার আওয়ার, তার মানে 72 কিলোমিটার ডিস্টেন্স দৌড়ে নিয়েছে। তার মানে পুলিশ যখন যাত্রাটা শুরু করলো তখন পুলিশ আর থিপের মধ্যে ডিস্টেন্স কত, 72 কিলোমিটার। ঠিক আছে, এবার পুলিশও দৌড়চ্ছে আর থিপও দৌড়চ্ছে, থিপের পিছন পিছন পুলিশ দৌড়চ্ছে, তাহলে দুজন সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে দুজনের মধ্যে রিলেটিভ স্পিড কত হবে, 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 6 কিলোমিটার পার আওয়ার। এবার জানতে চেয়েছে যে কত সময় পরে থিপকে পুলিশ ক্যাচ করবে, তার মানে টাইমটা ফাইন্ড আউট করতে হবে। 72 কিলোমিটার ডিস্টেন্স ওদের মধ্যে, ইনিশিয়াল ডিস্টেন্স 72 কিলোমিটার, ওদের মধ্যে রিলেটিভ স্পিড 6, তাহলে টাইমটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে 6 বারং 72 অর্থাৎ 12 ঘন্টা পরে পুলিশ থিপকে ক্যাচ করবে। এবার কি বলছে, এ সাম বিকামস 3 টাইমস ইন 10 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বিকাম 81 টাইমস। তাহলে 1 থেকে 3 হয়েছে 10 বছরে। জানতে চেয়েছে এই 1 থেকে 81 হবে কত বছরে। তাহলে দেখো 81 মানে কি, 3 টু দি পাওয়ার 4, মানে 3/1 টু দি পাওয়ার 4। তাহলে দেখো মাল্টিপ্লাইং ফ্যাক্টরের পাওয়ার ছিল 1, এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের পাওয়ার 4 গুণ হয়ে গেছে, তাহলে সময়টাও 4 গুণ হয়ে যাবে। তাহলে সময় কত ছিল, 10 বছর, এটা 4 গুণ হয়ে যাবে অর্থাৎ 40 বছর। ঠিক আছে, নেক্সট এখানে কি বলছে, দ্য কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড সার্কামফিয়ারেন্স অ্যাট দ্য বেস অফ এ সলিড রাইট সার্কুলার সিলিন্ডার ইন 496 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড 16 সেন্টিমিটার respectively the height of the cylinder. বলছে কার্ভ সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার ইজ 496 সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ 2πRh, এটা কত, 496। আর সার্কামফিয়ারেন্স অফ দ্য বেস অর্থাৎ বেসের পরিধি কত, 16 সেন্টিমিটার, অর্থাৎ 2πR এর ভ্যালু কত, 16 সেন্টিমিটার। হাইটটা ফাইন্ড আউট করতে বলছে, 496, 3 16 48 116 16 1 16 অর্থাৎ 31 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা জানি যে একটা সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কত হয়, 2πRh, আর এরিয়া অফ বেস কত হয়, এই সার্কামফিয়ারেন্স অফ বেস কত হয়, 2πR। তার কারণ সিলিন্ডারের সার্কামফিয়ারেন্সটা কি, বৃত্তাকার, তাহলে বৃত্তের যে সার্কামফিয়ারেন্স 2πR সেটাই হবে সিলিন্ডারের বেসের সার্কামফিয়ারেন্স। হয়ে গেল, আচ্ছা তাহলে দেখো আজকের 25টা অঙ্ক কিন্তু কমপ্লিট, নেক্সট ক্লাসে আবার 25টা অঙ্ক। ঠিক আছে, প্র্যাকটিস কিন্তু ঠিক এইভাবে হবে, একদম আমি যেভাবে করছি পরীক্ষায় কিন্তু ঠিক এইভাবেই করতে হবে, এখানে বেসিক বোঝানোর কিন্তু কোনো জায়গা নেই, কারণ বেসিক বোঝাতে গেলে কিন্তু প্র্যাকটিস হবে না, এটা কিন্তু প্র্যাকটিস ক্লাস, এটা ভালো করে মাথায় রাখ। সেই কারণে যারা বেসিক করেছো তাদের জন্যই এই ক্লাসটা, আর যারা বেসিক করোনি তাদের জন্য তো এই ক্লাসটা। ওকে, চলো।